বাপ যদি নির্দেশ করে, মা যদি নির্দেশ করে, তাহলে বউকে তালাক দিয়ে দিতে হবে, ঠিক না? আমাদের সমাজে যত তালাক হয়, যত বিবাহ ভাঙে, যে সমস্ত ভাইয়েরা বোনেরা তালাকের কথা, বিবাহ বিচ্ছেদের কথা চিন্তা ভাবনা করতেছেন, যারা এখনো বিয়ে করেন নাই, বিয়ে করার পরে দেখবেন যে গন্ডগোল, ফাসাদ, যুদ্ধ, মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ প্রায় লেগে যাচ্ছে যাচ্ছে ভাব, তখন আশপাশ থেকে অনেকে খোঁচাবে, অনেক সময় মা পর্যন্ত খোঁচায়, বাপে খোঁচায়, ভাই বোন খোঁচায়, আশপাশে অনেকে খোঁচায়, আরে বাদ দাও তালাক দিয়ে দাও। কত মহিলা আছে, অনেক মহিলা আছেন, তাদেরকে একটু বেশি ফুসলায় ইবলিসও, ফুসলায় মানুষ শয়তানেও, ফুসলায় নারীবাদীদের অনেকে। এই নারীবাদের স্লোগানের নাম দিয়ে অনেকে আমাদের মা বোনদেরকে উস্কায়, ছেড়ে দাও স্বামীর সংসার, নিজে পরিশ্রম করে পায়ে দাঁড়াও, স্বাধীন হও, মুক্ত হও, একজনের গোলামি ছেড়ে হাজার মানুষের গোলামি করো, এই তাদের স্লোগান দিয়ে তারা বের করে। ভাইরা আমার, হাজার হাজার মানুষের অভিজ্ঞতা আমার কাছে আছে, শত শত নয়, হাজার হাজার মানুষের আমার অভিজ্ঞতা বলে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা তালাক দেওয়ার পর, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়ার পর, শতকরা, আমার মনে হয়, আমার ধারণা 90%-এর বেশি হবে মানুষ বিবাহ বিচ্ছেদের পরে একটা সময় বুঝে যে তারা সিদ্ধান্তটা ভুল নিয়েছে, তাদের সম্পর্কটা ভাঙা উচিত হয় নাই, আবার জোড়া।